No, we are open. We are looking for Shatrud. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরপরই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসতে শুরু করেছেন বিএনপির অনেক নেতাকর্মী। মূলত তারা আলোচনায় আসছেন তাদের বিগত কিছু বক্তব্য ও তাদের লাইফস্টাইলের জন্য। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত ব্যক্তিটি হচ্ছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মূলত ভারতের সেভেন সিস্টার প্রসঙ্গে তুমুলভাবে আলোচনায় আসছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। 1958 সালের 10 অক্টোবর জন্মগ্রহণ করেন। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা HSC পর্যন্ত। 1991 সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সবশেষ 2001 সালে বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে বাবরের ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো। ধারণা করা হয় এজন্যই বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশে সরকার গঠন করার পর লুৎফুজ্জামান বাবর প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 2012 সালের 18 মার্চ তারেক রহমান ও বাবর সহ নতুন তালিকাভুক্ত 30 আসামির নাম যুক্ত করা হয়। 10 ট্রাক অস্ত্র মামলায় 2010-এর 3 অক্টোবর তাকে সৌন অ্যারেস্ট দেখানো হয়। এই মামলায়ও পার পায়নি বাবর। 2018 সালের 1 অক্টোবর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বলেছিলেন, চট্টগ্রামে আটককৃত 10 ট্রাক অস্ত্র ও গোলাবারুদ দেশের অভ্যন্তরে ব্যবহার ও নাশকতার জন্য আনা হয়েছে। আওয়ামী লীগের কথা সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, 30 এপ্রিলের মধ্যে তারা যেহেতু এই সরকারের পতন ঘটাবে বলেছে, তাতে এই বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। অনেকেই মনে করেন বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম ছিলেন। তিনি সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে ভারতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন বলেও অনেকের অভিযোগ। 2004 সালে তিনি 10 ট্রাক অস্ত্র গোলাবারুদ রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূলত ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেখানে আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই বাবর। আর এ কারণেই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় লুৎফুজ্জামান বাবরকে ভিলেন থেকে হিরো বানিয়ে দিচ্ছেন নেটিজেনরা। এদিকে তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে নেত্রকোনাবাসী। মানববন্ধনে বিএনপির নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। তাদের দাবি, মিথ্যা মামলায় দীর্ঘ 17 বছর ধরে কারাগারে বন্দী রাখা হয়েছে বাবরকে। বর্তমান ছাত্র জনতা ও অন্তর্বর্তী সরকারের কাছে ন্যায় বিচার ও নিঃশর্ত মুক্তির দাবি এলাকাবাসীর। এইচএম নাহিয়ান, ভোরের কাগজ।